আপনার জন্য আমি টাকা কেন দিই নিও মাসে, এগুলো আপনারা দেখবেন না? আমি আপনারা এটার দায়িত্ব না না, এই উনাকে দায়িত্ব দিছি, উনাকে দায়িত্ব, উনাকে দায়িত্ব দিছি, আপনারা এগুলো দেখবেন না? আমি আপনার মাসে মাসে টাকা নেন, কোম্পানির টাকা, এগুলো কি আপনারা দুজন সাক্ষী নেন? মিয়া আপনারা কি আপনারা বরখাস্ত করে দিন মিয়া। আচ্ছা, এখন আমরা পরে আপনি খেপেন, আমরা আমাদের কাজটা পরিচালনা করতে হেল্প করেন। কেকগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের ভোক্তাদের কাছে যাচ্ছে। একটি কারখানায় আমরা দেখলাম উৎপাদনের তারিখ থেকে 6 দিন বা 5 দিন হয়েছে, তারপরও তারা সংরক্ষণ করেছে। এরপরে শোরুম বা সেল সেন্টারে যখন যাবে, এটি হয়তো তারা কতদিন পর্যন্ত বিক্রি করবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু উৎপাদনের তারিখ সেখানে দেওয়া নেই। নিচের গুলো বলেন, নিচের গুলো কতদিন আগে? এটা কোনটা ডেট নেই? না, ডেট নেই। এই যে লাল লাল রং দিয়েছেন, রং গুলো একটু দেখান দয়া করে। চলেন মিশে যায়, কি করার, আমরা সন্তুষ্ট না। পাউরুটি তৈরি করেন, কেক স্পেশালি বার্থডে কেক তৈরি করেন আপনি? জি, উপরে আমরা দেখলাম। জি জি জি। কেকে উৎপাদন মেয়াদ এগুলো দেন না কেন? জি স্যার, আপনার কর্মচারী যিনি আছেন ওনাদের দেওয়া তথ্য অনুযায়ী ফ্রিজে সংরক্ষণ করলে 10 দিন আর নর্মাল আবহাওয়ায় 3 দিন ভালো থাকে। আপনার কথা তর্কের খাতিরেও যদি ধরে নি, ঠিক আছে, আপনার ওখানে আমরা দেখলাম যে 5 দিন মেয়াদ হয়ে গেছে, ইতিমধ্যে 6 দিন মেয়াদ হয়ে গেছে। এগুলো শোরুমে কখন যাবে, কখন বিক্রি হবে? মেয়াদি যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা তো স্যার প্রতিদিন তৈরি করি, আজকে তৈরি করি, কালকে ডেলিভারি দিই। কিন্তু আমরা 5 দিন আগেকার গুলো তো দেখলাম, 6 তারিখে উৎপাদন হয়েছে, 6, 7, 8, 9, 10, আজকে 10 তারিখ, 5 দিন আগেকার উৎপাদন করা বাদ দেখে তো আপনি সংরক্ষণ করেছেন, সেগুলো তো আছে। এগুলি ম্যানেজার 6 তারিখের আছে, 7 তারিখের আছে, এগুলি আপনি এগুলি এগুলি খেলা খেলেন কেন? এগুলি আপনি আপনার ইনচার্জ দেওয়া হয়েছে এখন থেকে রাখবে? চিনি, তারপরে আপনার আটা, এগুলো রেখেছেন, দুর্গন্ধে যাওয়া যাচ্ছে না। ঠিক আছে স্যার, আমি যে ব্যবস্থা নিতে আসি স্যার, আমি এই 2 দিনের মধ্যে আমি ব্যবস্থা নিতে আসি। ফ্রিজের মধ্যে পচা মুরগি মাংস পাইলাম, কাঁচা মুরগি, পচা মুরগি এবং ভাজা মুরগি, তিনটা একসাথে রাখা। না, এটি কেন রাখবেন আপনারা? আপনাদের না না, আপনাদের আপনাদের আমি টাকা কেন দিই মাসে, আপনারা দেখবেন না? আপনারা না না, এই উনাকে দায়িত্ব দিছি, উনাকে দায়িত্ব, উনাকে দায়িত্ব দিছি, আপনারা এগুলো দেখবেন না? আপনারা মাসে মাসে টাকা নেন, কোম্পানির টাকা, এগুলো কি আপনারা দুজন সাক্ষী নেন? মিয়া আপনারা কি আপনারা বরখাস্ত করে দিন মিয়া। আচ্ছা, এখন আমরা পরে আপনি খেপেন, আমরা আমাদের কাজটা পরিচালনা করতে হেল্প করেন। আপনি কি বুঝতে পারছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ উন্নত করবেন? অবশ্যই করবো, আমি সচেতন। মেয়াদ যেগুলো তারিখ, এগুলো উৎপাদন মেয়াদ অবশ্যই হবে না, আগামীতে আজকে থেকে আগামী তারিখে হবে না। আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে? না না, হ্যাঁ ভাই, আমার ভুল হয়েছে, কিন্তু ভাই উনাগনি এই এই ফ্যাক্টরি ম্যানেজার, এই কর্মচারী নিয়ে আমি পারতেছি না। আপনি কি আসেন এই ফ্যাক্টরিতে? হ্যাঁ, প্রতিদিন আসি ভাই, প্রতিদিন আসেন। তাহলে কর্মচারী যিনি আছেন তাদের কি আপনি ব্রিফ করেন, তাদের কি করণীয়, তারা করছে কিনা, এগুলো টেক কেয়ার করেন? করি, কিন্তু এরা যে যে অবস্থা ভাই, একদিন দুই দিন না আসলে উল্টাপাল্টা করে। আপনি বলেন তো এই জিনিস? না না ভাই, না 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 ভাই, আমাকে একটু, আপনারা আমি কি শুরু করছেন, আপনি এগুলো কেন রাখবেন নি আপনারা? ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার যে মডেল থানাধীন এই আরাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হলো। এখানে 2টি বেকারিতে আমরা যেটি দেখলাম যে অস্বাস্থ্যকর পরিবেশে, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কিট, কেক, পাউরুটি সহ অন্যান্য বেকারি সামগ্রী তৈরি করা হচ্ছিল, প্রক্রিয়াকরণ করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে। একই সাথে আমরা দেখলাম যে বার্থডে কেকের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ সম্বলিত যে স্টিকার ফি দেওয়ার কথা ছিল সেটিও দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই কেকগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের ভোক্তাদের কাছে যাচ্ছে। একটি কারখানায় আমরা দেখলাম
উৎপাদনের তারিখ থেকে 6 দিন বা 5 দিন হয়েছে, তারপরও তারা সংরক্ষণ করেছে। এরপরে শোরুম বা সেল সেন্টারে যখন যাবে, এটি হয়তো তারা কতদিন পর্যন্ত বিক্রি করবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু উৎপাদনের তারিখ সেখানে দেওয়া নেই। এইরকম অনিয়মে 2টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 80,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে, এবং তারা কমিট করেছেন যে অস্বাস্থ্যকর পরিবেশে যে এই বেকারি সামগ্রী প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করছে সেগুলো তারা ইমপ্রুভমেন্ট করবেন। আমরা এটি দেখতে চাই এই প্রতিষ্ঠানগুলো আমাদের যে তদারকি সেটি অব্যাহত থাকবে, ভবিষ্যতে যদি একই অপরাধ সংঘটিত হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল সহ কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা সেটি নেওয়া হবে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।